তো হে গাইস সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেখুন আজকে কিন্তু আপনাদের কাছে একটি ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে চলে আসলাম এই ভিডিওটা কেউ মিস করবেন না কারণ আজকে এই ভিডিওটার মাধ্যমে আমি অ্যান্ড্রয়েড ফোনের এমন একটি সিক্রেট সেটিংস দেখিয়ে দেবো যে সেটিংসটা দেখলে কিন্তু আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন দেখুন গাইজ আমাদের হাতে থাকা যে অ্যান্ড্রয়েড ফোনটি রয়েছে এই অ্যান্ড্রয়েড ফোনটা কিন্তু আমরা প্রতিনিয়তই ব্যবহার করে যাই বাট আমরা কিন্তু তার পাশাপাশি কিন্তু আমরা অনেক অ্যাপ্লিকেশন প্লে স্টোর থেকে ইনস্টল করে থাকি বা আমরা কোনো থার্ড পার্টি ওয়েবসাইট থেকে কিন্তু অনেক অ্যাপ্লিকেশন ডাউনলোড করে থাকি তাছাড়াও কিন্তু আমরা প্রতিদিন কিন্তু অনেক অ্যাপ্লিকেশন কিন্তু প্লে স্টোর অ্যাপ থেকে কিন্তু আমরা ডাউনলোড করে থাকি অনেক অ্যাপ্লিকেশন মানে আমরা এখান থেকে যেটা প্রয়োজনে আমরা সেটাই কিন্তু প্লে স্টোর অ্যাপ থেকে বা যেটা প্লে স্টোর অ্যাপে পাওয়া যায় না সেটা আমরা কম থেকে ইনস্টল করে থাকি এর মাধ্যমে কিন্তু আপনার ফোনে কিন্তু অনেকটা ক্ষতি হয়ে যেতে পারে সো গাইজ দেখুন আমরা আমাদের ফোন দ্বারা যে কিছু ডাউনলোড করে থাকি তা যদি ভালো না হয় বা সেটা যদি ভাইরাস হয়ে থাকে তাহলে কিন্তু আমাদের ফোনে অনেক ক্ষতি হয়ে যাবে তো সেটা কীভাবে বুঝবেন তা আমি আজকে দেখিয়ে দেবো সো গাইস তো আপনার সাথে আমার সাথে আমি শুভ আপনারা দেখছেন অ্যাপস মাস্টার তো চলুন ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার আগে আপনি যদি এখনও এ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি অল আইকনে সিলেক্ট করে দেবেন তারপরে ভিডিওতে একটি লাইক করবেন এবং নিচে এসে কমেন্টে নাইস ভিডিও বা গুড ভিডিও লিখে কমেন্ট করবেন ওকে প্রথমত আপনি বুঝবেন কিভাবে তো তার জন্য আপনাকে যে কাজটি করতে হবে আপনাকে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে যদি আপনার ফোনে ভাইরাস থাকে বা আপনার ফোন হ্যাং স্লো করে থাকে তো প্রথমত আপনি এই কাজটি কীভাবে করবেন আপনাকে গুগল পে স্ট্যাপটি ওপেন করে এখানে ক্লিন মাস্টার লিখে সার্চ করতে হবে ঠিক আছে তো এখানে আপনি ক্লিন মাস্টার লিখবেন তাহলে কিন্তু আপনি এই ধরনের একটি অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন দ্বিতীয় অ্যাপ্লিকেশনটি আপনাকে ইনস্টল করতে হবে তো এটা আপনি এখান থেকে ইনস্টল করে নেবেন আপনার ফোনে যদি কোনো ধরনের সমস্যা থেকে থাকে তাও কিন্তু আপনি এটার মাধ্যমে আপনি সলভ করে নিতে পারবেন তো আমি এটা অলরেডি এখান থেকে ইনস্টল করে নিচ্ছি আপনারা প্লে অ্যাপ থেকে এটা ইনস্টল করে নেবেন তারপরে আপনি যে কাজটি করবেন আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো ভিডিওটা স্কিপ করে দেখবেন না তাহলে কিছু বুঝতে পারবেন না তো দেখুন আমি অ্যাপ্লিকেশনটা এখান থেকে ওপেন করে নিলাম তো তারপরে আপনি যে কাজটি করবেন দেখুন অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে যাওয়ার পরে আপনার কাছে এই ধরনের একটি ইন্টারফেস আসবে তারপরে আপনি যে কাজটি করবেন এখান থেকে দেখুন ক্লিন নামের অপশান রয়েছে এখানে ফোন বুস্ট অনেক অপশান রয়েছে প্রথমত আপনি অ্যাপ্লিকেশনের একটি অ্যালাউ পারমিশনটা আপনি সেটিংস থেকে দিয়ে দেবেন তারপরে কিন্তু অটোমেটিকলি এখানে স্ক্যান শুরু হয়ে যাবে তো আপনার ফোনে যদি কোনো ধরনের জাঙ্ক ফাইল কোনো ধরনের ভাইরাস বা কোনো ধরনের যদি সমস্যা থেকে থাকে তা কিন্তু এখান থেকে ডিলিট করে দেবে বা আপনার ফোনে যদি কোনো ধরনের খারাপ কোনো অ্যাপ্লিকেশন থাকে যে অ্যাপ্লিকেশনটা আপনার ফোনের ক্ষতি করতে পারে সেই অ্যাপ্লিকেশন এখান থেকে ডিলিট করে দেবে এই অ্যাপ্লিকেশন তো তারপরে আপনি চাইলে এখানে আপনার ফোনটা আপনি বুস্ট করবেন তাহলে আপনার ফোন যদি হ্যাং স্লো করে থাকে তা কিন্তু আর কোনো সময়ের জন্য করবে না আমাদের ফোনে কিন্তু আমরা গেমস খেলে থাকি পাশাপাশি কিন্তু আমরা আরও অন্যান্য কাজ করে থাকি তো দেখুন ওই সময় যদি আমাদের ফোন হ্যাং করে তাহলে কতটা পরিমাণে বিরক্ত লাগতে পারবে তারপরে আপনি এখানে যে কাজটি করবেন এখানে দেখুন এখানে রয়েছে অ্যান্টিভাইরাস তো অ্যান্টিভাইরাসে ক্লিক করার পরে আপনি এখানে এখানে দেখবেন যে এখানে কিন্তু আপনাকে অনেকক্ষণ ওয়েট করতে হতে পারে যাতে আপনার ফোনে যদি কোনো ধরনের ভাইরাস থাকে তাহলে আপনাকে অবশ্যই এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে তারপরে আপনি এখানে নিচে ক্লিন অপশানে আপনি এটা ক্লিন করে দেবেন তাহলে কিন্তু হয়ে যাবে তো তারপরেও আমাদের ফোনে কিন্তু আরও অনেক অপশান থাকে দেখুন আমাদের আমরা ছিপিও থাকে যেটা আমাদের ফোন অনেক সময় কিন্তু গরম হয়ে যায় তো এই অপশানটা কিন্তু বেস্ট একটি অপশান এই অ্যাপ্লিকেশনের এখানে আপনি এটা করলে আপনার ফোন মানে বাইর যে অ্যাপসগুলো রান করে সেসব কিন্তু অফ হয়ে যাবে তাছাড়া কিন্তু ব্যাটারি অপশানগুলো রয়েছে সো ক্যাস তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে না ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক করে সাথেই থাকুন থ্যাংক ইউ